আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে যথেষ্ট অতিথি করায় খুব খারাপ লাগেনি, কিন্তু তাকে একটু খারাপ লাগছে আপনাদের কানে ডিস্টার্ব করার জন্য। আমি অত্যন্ত মনোযোগ দিয়ে গান শুনছিলাম এবং খুব বিস্মিত হচ্ছিলাম। রবীন্দ্রনাথের কিছু কিছু গান আছে, তা নিয়ে যে এখনো পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব এটা আমি সত্যি ভাবিনি। সঙ্গীত ভবন বাংলাদেশের খ্যাতিমান একটি প্রতিষ্ঠান, যেখানে আমাদের সংস্কৃতির মূলধারাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ঐতিহ্য হিসেবে লালন করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, এগিয়ে চলছেন। এবং সেক্ষেত্রে আমি যে গানটির কথা বলবো এই মুহূর্তে, সেটা হচ্ছে বনের পাখি এবং খাঁচার পাখি। আশ্চর্য পরিবেশনা, কি যত্ন করে কষ্ট করে এতগুলো শিল্পী, মহড়া শব্দটা না বললে রিহার্সাল বলে বোধ হয় চট করে বোঝা যায়, কি পরিমাণ রিহার্সাল করে এত বৃষ্টি করে এত পরিপূর্ণ ভাবে নিটল ভাবে উপস্থিত করলেন। আমি শুধু বিস্মিত হয়েছি তাই না, আমি অভিভূত হয়েছি এবং আমি আন্তরিক অভিনন্দন জানাই শিল্পীদেরকে এবং যিনি সঙ্গীত পরিচালনা করছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। নিশ্চয়ই আপনাদের অভিনন্দন থাকা উচিত। রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের সিদ্ধ রস। রবীন্দ্রনাথকে বলা হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, একবার অত বড় লেখক তা হয় না, শরৎচন্দ্র বলেছিলেন রবীন্দ্রনাথ আমাদের প্রবল বিস্ময়। যত বয়স পাচ্ছে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি বের পাচ্ছি, কিন্তু শুধু বিস্ময় না আরো অনেক কিছু। রবীন্দ্রনাথ সম্পর্কে একটি কবিতা লিখেছিলেন দীনেশ দাস, ছোট্ট কবিতা, আমি দুই লাইন পড়ে শোনাই। রবীন্দ্রনাথকে বল, রবীন্দ্রনাথকে নিবেদন করে বলতেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখিব প্রণাম। আমার মনে হয় না যে আমরা আজকেও এর থেকে সুন্দর করে কথাটা বলতে পারব। যারা উপস্থাপনা করছিলেন, আমি তাদের উচ্চারণের প্রশংসা করে করব। এই ধরনের উচ্চারণ খুব কম শোনার সুযোগ আমাদের হয়, কি নিখুঁত উচ্চারণ তাদের। এবং সবচেয়ে বড় কথা, তাদের যে সংযম, যেখানে গলা কোথাও চড়াচ্ছে না, কবিতার মেজাজ অনুযায়ী, বর্ণনার মেজাজ অনুযায়ী খুব ভাব গম্ভীর ভাবে উপস্থাপন করছেন। আমি যদি প্রশংসা করতে ব্যর্থ হই, বুঝতে হবে আমি শুধু কৃপণ না, আমি কিছুটা অযোগ্য মতে। রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে, এই কথা বলে বিশ্বাস করি। রবীন্দ্রনাথ বলেছেন, রবীন্দ্রনাথের পক্ষে মানায়, কিন্তু আমি যে উচ্চারণ করছি আমার পক্ষেও মানায় না। রবীন্দ্রনাথ বলেছিলেন, গান শুনতেও প্রতিভা লাগে, শোনাতেই নয়। মানে গান গাওয়ার জন্য তো প্রতিভা লাগে, গান শোনার জন্য প্রতিভা প্রয়োজন। আজকে রবীন্দ্রনাথ থাকলে অত্যন্ত খুশি হতেন, আজকে যারা শ্রোতা তারা প্রতিভাবান শ্রোতা। আর প্রতিভাবানের ফিলিং কি আমি জানি না, জানলেও আমি বলবো না। তার আজকাল আর জেন্ডার নিয়ে মারামারি করতে ইচ্ছে করে না। হ্যাঁ, না বললাম বললাম নয় বইতে আমি আপত্তি আছে, বই মানে পিঠে টানে বই, ওই বই আমি করতে পারছি না। আমি বলবো তার কারণ হচ্ছে খুব সোজা, মেয়েরা এতটাই গিয়ে গেছে আজকে পৃথিবীতে যে মেয়েরা কতগুলো জিনিস পারেনি করতে, যেমন বয়কটকে গার্ল কোট করেছিল এটা মানেনি, চেয়ারম্যানকে চেয়ার পার্সন করেছে এটা মানতে বাধ্য হচ্ছে পৃথিবী। শুধু তা না, অনেকগুলো ব্যাপারে তারা বলছেন যে এটা কি কোনো জেন্ডার ভাবে ভাগ করা যাবে না, আমরা বাঙালির মতো গর্ব কি করবে। যখনই গণতন্ত্র চালু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা দুজনই মহিলা, এই বাংলাদেশে পৃথিবীর আর একটি দেশ খুঁজে পাবেন। কথাটা বললাম এই জন্যে, আমরা রবীন্দ্রনাথের হাতে মানুষ, নজরুলের হাতে মানুষ, জীবন দাসের হাতে মানুষ, এবং আমি যদি বলতে ভুলে যাই যে আমরা শহীদ মিনারের কাছে ঋণী, আমরা সাভারের স্মৃতি স্তম্ভের কাছে ঋণী, এবং পৃথিবীর বিবেকবান মানুষের কাছে ঋণী যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন। আমরা সুন্দর সম্প্রীতির মধ্যে বসবাস করতে চাই, সাম্প্রদায়িক সংঘাত থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। মৌলবাদ জঙ্গিবাদকে আমরা প্রতিহত করব, মানবাধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব, মানুষের মর্যাদা এবং সম্মানকে সর্বোচ্চ স্থান দেব। রবীন্দ্রনাথ শিখিয়ে গেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঠে আমি ব
পাশে দাঁড়িয়ে যাই। আর রবীন্দ্রনাথের একটা ভক্ত আমার অত্যন্ত প্রিয় কবি শঙ্কর ঘোষ বলেছেন, নিবন্ধ চুল্লিতে মা একটু আগুন দিয়ে আর কতদিন বেঁচেই থাকি বাঁচার আনন্দে। আর গান তো আমাদেরকে এই বাঁচার আনন্দই দেয়, আর আমরা এই গান দিয়েই তো পাকিস্তানি হানাদার বাহিনীর মেশিন গানের বিরুদ্ধে লড়াই করেছিলাম। জয় শ্রী আপনাদের সবাইকে অভিনন্দন, আপনাদের বিরক্ত করলাম, খুব খারাপ লাগছে, আমার নিজেরই মাফ করে দেবেন, কিন্তু আমি যে খুশি হয়েছি এটা না বললে খুব অন্যায় বলা হবে। অনেক ধন্যবাদ। শুধুমণ্ডলীর করতালি দিয়ে আমরা তার উপস্থিতিকে আমরা বরণ করি।